টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এই দুইটা অঙ্ক বাস্তবধর্মী অঙ্ক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কটায় কি বলা আছে, যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। দেখো 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এবার বলা আছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। বর্তমানে কার বয়স কত? দেখো দুইটা শর্ত দেওয়া আছে। এখন দুইটা শর্ত দিয়ে বলা আছে পিতার বয়স এবং পুত্রের বয়স নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর ও পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর। প্রথম শর্ত মতে, দেখো প্রথম শর্ত মতে কি বলা আছে, যে 8 বছর পূর্বে পিতার বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে? হবে হচ্ছে এক্স মাইনাস 8। মনে করো যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? তার মানে 40 বিয়োগ 8, এখন পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে? তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস 8। বলা আছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তার মানে 8 বছর পূর্বে পিতার বয়স 8 বছর পূর্বে পুত্রের বয়সের 8 গুণ ছিল। তার মানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে বর্তমান বয়স ওয়াই। তাহলে 8 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? ছিল হচ্ছে ওয়াই মাইনাস 8। দেখো এখানে বলা আছে যে 8 বছর পূর্বে পিতার বয়স, 8 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে এক্স মাইনাস 8, পুত্রের বয়সের 8 গুণ ছিল। তার মানে পুত্রের বয়সের 8 গুণ ছিল, তার মানে এটার সাথে পুত্রের বয়সের সাথে 8 গুণ গুণ হবে, 8 গুণ হবে। তার মানে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 8 ইন্টু ওয়াই মাইনাস 8 হবে। দেখো 8 বছর পূর্বে পিতার বয়স, 8 বছর পূর্বে পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে এক্স মাইনাস 8, 8 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে ওয়াই মাইনাস 8। দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই। তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে এক্স মাইনাস 8 আর 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ওয়াই মাইনাস 8। এখন বলা আছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। দেখো পুত্রের বয়সের 8 গুণ লিখছি, তার মানে আমরা প্রথম শর্ত পেয়ে গেছি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 8। এবার দেখো 8 আর ওয়াই গুণ করলে হবে হচ্ছে 8y, 8 আর মাইনাস 8 গুণ করলে হয় মাইনাস 64। আমরা এক্স গুলা এবং ওয়াই গুলোকে এক পক্ষে লিখবো, তার মানে এক্স 8y হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 8y ইকুয়াল টু 8 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 8 আর এই মাইনাস 64। অতএব আমরা পাবো এক্স মাইনাস 8y ইকুয়াল টু 56, মাইনাস 56 পাবো, কারণ 8 মাইনাস 64 সমান হবে মাইনাস 56। আমরা এটাকে 1 নং দিব। এরপর দেখো দ্বিতীয় শর্তে কি বলা আছে, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে? দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে 10 বছর পর পিতার বয়স হবে এক্স প্লাস 10। আচ্ছা 10 বছর পর পুত্রের বয়স কত হবে? তার 10 বছর পর পুত্রের বয়স হবে হচ্ছে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই আর 10 বছর পর পুত্রের বয়স হবে ওয়াই প্লাস 10 হবে। এখানে বলা আছে 10 বছর পর পিতার বয়স, তার মানে 10 বছর পর পিতার বয়স হচ্ছে এক্স প্লাস 10। বলা আছে পুত্রের বয়সের 2 গুণ হবে, মানে 10 বছর পর পিতার বয়স 10 বছর পর পুত্রের বয়সের 2 গুণ হবে, তার মানে এটার সাথে 2 গুণ হবে, তার মানে এক্স প্লাস 10 ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই প্লাস 10 হবে। দেখো দ্বিতীয় শর্তটা ভালো করে দেখবা, বলা আছে 10 বছর পর পিতার বয়স, 10 বছর পর পিতার বয়স হবে হচ্ছে এক্স প্লাস 10, 10 বছর পর পুত্রের বয়সের 2 গুণ হবে, 10 বছর পর পুত্রের বয়স হচ্ছে ওয়াই প্লাস 10, তার মানে পুত্রের বয়সের 2 গুণ হবে, তার মানে এইটা আর এইটা সমান হবে। তাহলে আমরা দ্বিতীয় শর্ত পেয়ে গেছি। তাহলে লিখবো দ্বিতীয় শর্ত মতে, এই শর্তগুলা যদি তুমি ভালো করে লিখতে পারো তাহলে দেখবা যে এই চ্যাপ্টারের অঙ্ক তোমার কাছে সহজ। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, তাহলে এখানে যা আছে তাই লিখবো, এক্স প্লাস 10 ইকুয়াল টু 2RY গুণ করলে হয় 2Y প্লাস 2R10 গুণ করলে হয় হচ্ছে 20। এক্স এবং ওয়াই গুলাকে এক পক্ষে নিব, এক্স আর এই 2Y হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2Y ইকুয়াল টু 20 মাইনাস 10। এটার এই পক্ষে নিয়েছি, এটারে এই পক্ষে নিয়েছি, অতএব আমরা পাই এক্স মাইনাস 2Y ইকুয়াল টু 10 পাই।
আমরা এটাকে দেব 2 নং সমীকরণ। দেখো আমরা 2টা সমীকরণ পেয়েছি, এখন এই 2টা সমীকরণ থেকে যেভাবে হোক এক্স এবং ওয়াই এর মান বের করব। এক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি যে পদ্ধতি পারো সেই পদ্ধতি ব্যবহার করে তোমরা এক্স এবং ওয়াই এর মান বের করবে। এক্স এবং ওয়াই এর যেটা মান হবে সেটাই হবে কিন্তু পিতা এবং পুত্রের বর্তমান বয়স। তো দেখো 1 এবং 2 নং সমীকরণকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি সবচেয়ে ভালো হবে, কারণ এখানে এক্স এর সাথে 1 গুণ আছে, এখানে এক্স এর সাথে 1 গুণ আছে। সুতরাং আমরা 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে লিখব 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। দেখো আমরা 1 নং সমীকরণ লিখছি, এরপরে 2 নং সমীকরণ লিখছি, যখনই বিয়োগ করব তখনই কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এই এক্স প্লাস আর এ এক্স মাইনাস, তার মানে এক্স আর এক্স কাটা যায়। এবার দেখো 2y হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তার মানে 2y মাইনাস 8y সমান হবে হচ্ছে মাইনাস 6y ইকুয়াল টু মাইনাস 56 মাইনাস 10 সমান হবে হচ্ছে মাইনাস 66। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস 6 দ্বারা ভাগ করব, অথবা ওয়াই এর সাথে মাইনাস 6 গুণাকারে আছে পক্ষান্তর করব। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 66 ভাগ মাইনাস 6, এটা গুণাকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে 11, তার মানে ওয়াই মানে হচ্ছে পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স হচ্ছে 11 বছর। এখন আমরা ওয়াই এর মান 1 বা 2 নং সমীকরণে যেটাই বসাবো বসাইলেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে লিখবো ওয়াই এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, এক্স মাইনাস আমরা এই ওয়াই এর স্থলে 11 বসাবো, তাহলে এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই। দেখো ওয়াই এর মান আমরা বসাবো 11, তাহলে লিখবো 11 ইকুয়াল টু মাইনাস 56, তাহলে আমরা পাই বা এক্স ইকুয়াল টু মাইনাস 56। দেখো 8 আর 11 গুণ করলে হয় 88, 88 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে প্লাস 88 হবে। তাহলে আমরা প্লাস 88 লিখছি। এখন আমরা অতএব এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো 88 মাইনাস 56, যদি 88 মাইনাস 56 করি তাহলে হবে হচ্ছে 32, আর তার মানে 88 মাইনাস 56 ইকুয়াল টু 32, তার মানে এক্স হচ্ছে পিতার বয়স, তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। তাই লিখবো অতএব নিম্ন পিতার বর্তমান বয়স 32 বছর ও পুত্রের বর্তমান বয়স 11 বছর। দেখো অঙ্কটা হচ্ছে বাস্তব ধর্মী অঙ্ক, 2টা শর্ত দেওয়া ছিল। তো প্রথম যে শর্ত দেওয়া ছিল সেখান থেকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি, এবং দ্বিতীয় যে শর্ত দেওয়া ছিল সেটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। 1 এবং 2 নং সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা ওয়াই এর মান পেয়েছি 11 আর এক্স এর মান পেয়েছে হচ্ছে 32। তো পিতার বর্তমান বয়স হবে তার মানে হচ্ছে 32 বছর, এবং পুত্রের বর্তমান বয়স হবে হচ্ছে 11 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি এই অঙ্কটা সমাধান করবো। দেখো অঙ্কটায় বলা আছে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির 2 গুণ হবে, মাতার বর্তমান বয়স কত? দেখো আগের অঙ্কটার মতোই এবং খুবই মজার অঙ্ক। দেখো এখানে বলা আছে মাতার বর্তমান বয়স কত, আর এখানে কিন্তু 2টা শর্ত দেওয়া আছে। তাহলে লিখবো যে মনে করি মাতার বর্তমান বয়স এক্স বছর ও 2 কন্যার বয়সের সমষ্টি ওয়াই বছর। প্রথম শর্ত মতে আমরা কী লিখতে পারি? দেখো প্রথম শর্তে বলা আছে যে মাতার বর্তমান বয়স, তারপরে বলা আছে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে দেখো মাতার বর্তমান বয়স আমরা এক্স ধরেছি, আর 2 কন্যার বয়সের সমষ্টি আমরা ওয়াই ধরেছি। বলা আছে মাতার বর্তমান বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, তার মানে 2 কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই, ওয়াই এর হচ্ছে 4 গুণ হবে, তার মানে 4y হবে। তারপরে আমরা এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে 4y। দেখো বলা আছে যে মাতার বর্তমান বয়স হচ্ছে এক্স, আর বলা আছে 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টির হচ্ছে 4 গুণ। দেখো 2 কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এই ওয়াই এর 4 গুণ, তার মানে 4y, তার মানে প্রথম শর্ত মতে হচ্ছে এক্স ইকুয়াল টু 4y। প্রথম প্রশ্ন মতে যেটা বলা আছে বা প্রথম শর্ত মতে যেটা বলা আছে সেটা হলো মাতার বর্তমান বয়স হবে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, মানে মাতার বর্তমান বয়স ইকুয়াল টু হবে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, তার মানে এক্স ইকুয়াল টু 4y। এটা হচ্ছে প্রথম শর্ত। আমরা এখান থেকে ওয়াই সমান বের করে নেব। কেন ওয়াই সমান বের করে নেব একটু পরে বলতেছি। দেখো 4y কে আমরা এই পক্ষে নিয়েছি আর এক্স কে এই পক্ষে নিয়েছি, তাই আমরা
চিহ্ন পরিবর্তন করিনি, অতএব ওয়াই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এক্স ভাগ ফোর, আমরা এটাকে এক নং দিলাম। এবার দ্বিতীয় শর্ত মতে দেখো, দ্বিতীয় শর্ত মতে বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স, তার মানে মাতার বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে পাঁচ বছর পর মাতার বয়স হবে হচ্ছে এক্স প্লাস ফাইভ। বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে দেখো দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই, তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে, তার মানে হবে হচ্ছে ওয়াই প্লাস ফাইভ ইন্টু টু। আচ্ছা ফাইভ ইন্টু টু কেন হলো, কারণ কন্যা কিন্তু দুইজন, তাহলে দেখো পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে, তাহলে দেখো দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে বর্তমানে হচ্ছে ওয়াই, তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বর্তমান মানে বয়সের সমষ্টি কত হবে, তার মানে ওয়াই প্লাস ফাইভ ইন্টু টু হবে। বল এটা হলো পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে এইটা, আর পাঁচ বছর পর মাতার বয়স হবে এইটা। প্রশ্নে বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির হচ্ছে দ্বিগুণ, তার মানে এটার সাথে টু গুণ হবে, তার মানে এইটা ইকুয়াল টু দেখো এইটা ইন্টু টু হবে, তার মানে পাঁচ বছর পর মাতার বয়স ইকুয়াল টু হবে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি গুণ টু, তার মানে এইটা ইকুয়াল টু এইটা আমরা পাই। তো দেখো আমরা এখানে একটা শর্ত পেয়েছি, এখানে একটা শর্ত পেয়েছি, দুইটা শর্ত থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স সমান বের করব, মানে মাতার বয়স বের করব। এখানে কিন্তু বলা আছে মাতার বয়স কত বের করো, এখানে কিন্তু ওয়াই সমান বের করতে বলে নাই, যে দুই কন্যার বয়সের সমষ্টি বের করতে বলে নাই। এখানে দেখো ফাইভ ইন্টু টু কেন হয়েছে, কারণ দুই কন্যা যেহেতু দুই কন্যার বয়সের সমষ্টি ওয়াই, তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে, তার মানে ওয়াই প্লাস যেহেতু কন্যা দুইজন, তার মানে হবে ফাইভ ইন্টু টু, এই বিষয়টা খেয়াল রাখবা। এখন দেখো আমরা ব্রাকেট তুলে দেবো, তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু আর ওয়াই গুণ করলে হয় টু ওয়াই, ফাইভ আর টু গুণ করলে হয় টেন, টেনের সাথে টু গুণ করলে হয় হবে হচ্ছে টোয়েন্টি, তার মানে টোয়েন্টি হয়েছে। এখন আমরা ওয়াই সমান বসাই দেবো, তার মানে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু ইন্টু দেখো ওয়াই সমান আমরা পেয়েছি এক্স বাই ফোর, আমরা এটা বসাই দেবো এক্স বাই ফোর প্লাস টোয়েন্টি। দেখো আমরা ওয়াই সমান বের করে নিয়েছি, কেন বের করে নিয়েছি, কারণ আমার এক্স এর মানটা বের করতে হবে, তাই ওয়াই সমান আমরা পেয়েছি এক্স বাই ফোর। এখন যদি আমরা এইটাকে এক নম্বর দিতাম, মানে এক্স ইকুয়াল টু ফোর ওয়াইকে এক নং দিতাম, সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু ফোর ওয়াই বসাতাম, বসালে তখন আমার মান আসতো ওয়াইয়ের, ওয়াইয়ের মান তখন কিন্তু আমার এইখানে আবার বসানো লাগতো, এটা যাতে না লাগে সেই জন্য আমরা ওয়াই সমান বের করে নিয়েছি আগে। এবার ওয়াই সমান আমরা এই যে ওয়াই সমান এক্স বাই ফোর আমরা বসিয়েছি, ব্রাকেটে লিখবো যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স বাই ফোর আমরা সেটা লিখেছি, দেখো ওয়াই ইকুয়াল টু এক্স বাই ফোর লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন করব বা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু দেখো এখানে যদি টু দিয়ে কাটি তার মানে হবে এক্স বাই টু প্লাস হচ্ছে টোয়েন্টি, টোয়েন্টি হবে। এখন আমরা এক্সগুলোকে এক পক্ষে নিয়ে আসবো, এক্স মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফাইভ, দেখো এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, এটা প্লাস ওই পক্ষে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে আমরা এখানে লসাগু করতে পারি, লসাগু হচ্ছে টু, টু আর এক্স গুণ করলে হয় টু এক্স, আর মাইনাস এক্স হবে ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফাইভ সমান হবে হচ্ছে ফিফটিন, বা আমরা পাবো হচ্ছে এক্স বাই টু ইকুয়াল টু ফিফটিন পাবো। এবার যদি আমরা আর গুণন করি তাহলে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে থার্টি, তার মানে আমরা এক্স এর মান থার্টি পেয়েছি, এক্স বলতে হচ্ছে মাতার বর্তমান বয়স, তাই লিখবো অতএব নিম্নেও মাতার বর্তমান বয়স তিরিশ বছর। দেখো অঙ্কটা কিন্তু অনেক মজার, বলা ছিল যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টির চার গুণ, তাহলে মাতার বর্তমান বয়স আমরা এক্স ধরছি আর দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে আমরা ওয়াই ধরেছি, তো বলা আছে মাতার বর্তমান বয়স, মাতার বর্তমান বয়স হচ্ছে এক্স, আর তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে বলা হবে হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ, দেখো দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই, তার মানে সমষ্টির চার গুণ হলে কত হবে ফোর ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর ওয়াই, এখানে থেকে আমরা ওয়াই সমান বের করে আমরা এক নং সমীকরণ দিয়েছি। এরপরে দ্বিতীয় শর্ত মতে কি দেওয়া আছে, দেখো দ্বিতীয় শর্ত মতে বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স, মাতার বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে পাঁচ বছর পর মাতার বয়স হবে হচ্ছে এক্স প্লাস ফাইভ, আর পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে হচ্ছে ওয়াই প্লাস ফাইভ ইন্টু টু, দেখো ওয়াই হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে
ওয়াই। তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে? তার মানে ওয়াই প্লাস পাঁচ ইন্টু টু, টু কেন, দুই কন্যা যেহেতু তাই টু দ্বারা গুণ হয়েছে। বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ, তার মানে এইটা ইকুয়াল টু এইটা পাই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওয়াই সমান আমরা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু তিরিশ পাই, তার মানে মাতার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর। এইভাবে কিন্তু আমরা পিতা মাতা বা যে কোনো বয়স কিন্তু বের করতে পারে এই সমীকরণের সাহায্যে। সমীকরণের সাহায্যে দেখো কত সহজে বের করা যায়, তবে তোমাকে অবশ্যই প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন এই পদ্ধতিগুলা জানতে হবে। কারণ প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করে এই পদ্ধতি যদি তুমি না পারো, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো তোমার কাছে কঠিন মনে হবে। তাই আমি প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আমি করে এসেছি এই বারো দশমিক দুই অনুশীলনী। যদি পারো বারো দশমিক দুই অনুশীলনী সবগুলো অঙ্ক যদি তুমি দেখে আসো, সেক্ষেত্রে তোমার জন্য এই চ্যাপ্টারটা করতে অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।